ইনকাম ফ্রম সেলফ এমপ্লয়মেন্ট, মানে নিজের ব্যবসায়ী সন্তান যে ইনকাম ওটা আমরা নেবো আর কি। সো বেসিস অফ অ্যাসেসমেন্ট ইনকাম ট্যাক্সে দেখলাম আমরা, সরি এমপ্লয়মেন্ট ইনকামে দেখলাম রিসিপ্ট আর এন্টিটাইল দুটার মধ্যে যেগুলো আর্লিয়ার হয় ও বছর ট্যাক্স দেওয়া লাগে। সো 16-17 ট্যাক্স ইয়ারে যদি রিসিপ্ট বা এন্টিটাইল যেগুলো আগে করবো উপরে ট্যাক্স দিব, 17-18 দিব ওলা। সেলফ এমপ্লয়েড যে বলা হয় সে 12 মাসে নর্মালি ট্যাক্স দেয়, ফলে অ্যাকাউন্টিং পিরিয়ড বাহরে 12 মাসের প্রফিট যে হয় ওটা নর্মালি যে ও 12 মাস যে পিরিয়ডে পড়ে 16-17, 17-18, 18-19 ও পিরিয়ডে হ্যাঁ ট্যাক্স দেবে। ঠিক আছে, এখন আমরা যাই ব্যাচ অফ ট্রেড কোন জিনিস দেখলে বুঝবে। এখন একটা জিনিস তুমি যদি বেচো দুইটা জিনিস হইতে পারে, ক্যাপিটাল গেইন হইতে পারে এবং ট্রেড হইতে পারে। এখন তুমি ল্যাপটপ বেচলে ইউ ক্যাপিটাল গেইন হইব না ট্রেড হইব? না, ইউ ক্যাপিটাল গেইন হইব, কারণ তুমি ল্যাপটপ রেগুলার বেচো না। তো তোমার ব্যবসা ট্রেড মানে কি? ব্যবসা ব্যবসা বোঝা যাইব কিছু জিনিস দিয়ে। তুমি হঠাৎ সাডেন যদি কোনো একটা জিনিস বেচো তাহলে এগুলো আমরা ট্রেড খাইতাম না। সো অনেক কিছু জিনিস জিনিস দেখে বুঝতাম পারবো, যেমন সাবজেক্ট ম্যাটার। এখন তুমি একবারও বেচলে 50,000 ল্যাপটপ বেচলে, এগুলো আর কিন্তু ক্যাপিটাল গেইন থাকতো না, এগুলো কিন্তু ট্রেড ধরা হইব। কারণ ভলিউমে এখানে দেখাও যায় যে ইন্ডিকেট করে যে এগুলো ট্রেডিং হইব ক্যাপিটাল গুডস নাই। সো অনেক একটা এক্সাম্পল দেখাইছে 10 লাখ রোল টয়লেট পেপার হচ্ছে, কোনো লাখানু ক্যাপিটাল গেইন হচ্ছে না, ট্রেডিং হইব। ফ্রিকোয়েন্সি, তুমি কোনো একটা জিনিস যদি রেগুলার বেসো তার মানে এগুলো ধরা হইব তুমি ট্রেডিং করে, কারণ তুমি মাল কিনবে তোমার ব্যবসা হবে তুমি বারবার কিনবে বারবার বেসবে বারবার কিনবে বারবার বেসবে, বুঝছো? লেন্থ অফ ওনারশিপ, নর্মালি তুমি যে ট্রেডিং মানে কোনো অ্যাসেট যদি ট্রেডিং করো এগুলো খুব বেশি দিন রাখতে হয় না, ইনভেন্টরি কিনতে পারলে আমরা তাড়াতাড়ি সরিয়ে দিই 12 মাস থেকে কম। আর ল্যাপটপে 5 বছর ইউজ করি আর বাজে রাখতে পারছে, লং টাইম লেন্থ মানে এগুলো ট্রেডিং নেই। মার্কেটিং এডিশনাল ওয়ার্ক, অনেক সময় তুমি কোনো গুডস লো এগুলো এক্সট্রা কাম করবে, বুঝছো? মার্কেটিং করবাই, এটা করবাই, রিপেয়ার করবাই, প্যাকেজিং করবাই, বিভিন্ন জিনিস করতে আর এগুলো ট্রেডিং হয়। এক্সিস্টেন্স অফ সিমিলার ট্রানজাকশন, সো ফর এক্সাম্পল তোমার হইলো কি কম্পিউটারের জিনিস, কম্পিউটার কি তাহলে আগে কইতাম খুব তাড়াতাড়ি বেশি দিবে, তাহলে একটা কম্পিউটার তুমি 3 বছর বাদে বেচছো তাহলে কি ক্যাপিটাল নেই? এখন দেখা লাগবো তুমি বাদ বাকি যে সিমিলার ট্রানজাকশন কিতা করছো, অন্য কম্পিউটার তুমি 1 মাস 2 মাস 15 দিনে বেচছো কিন্তু ওই একটা কম্পিউটার তুমি 3 মাস বাদে বেচছো, তাহলে দেখা যাবে সিমিলার ট্রানজাকশন যেহেতু ট্রেডিং বেসে তাহলে এগুলো তুমি ট্রেডিং করে নিবে। ঠিক আছে, সিচুয়েশন বিহাইন্ড সেল, তুমি কিন্তু বাধ্য হয়ে বেচছো না উইলিংলি বেচছো, তুমি যদি উইলিংলি বেসো নর্মালি বেসো তাহলে এগুলো ট্রেডিং, আর বাধ্য হয়ে যদি বেসো ফোর্স সেল ১০০ টাকা ধরা পড়ছে কিনতে পারছো তাহলে ধরা হবে করে ক্যাপিটাল নেই। ১০০ টাকা ধরা পড়ছে এখন নয় বেশি বলে ইচ্ছে বাকি দেওয়া পড়ছে। ফাইন্যান্স মেথড, নর্মালি হয়তো তুমি লোন লইছো ওই অ্যাসেট বেচছো বেশি ও টাকা দিয়ে লোন মারিচ্ছ, মানে তোমার এগুলো ইন্টেনশন আসলো যে এগুলো তাড়াতাড়ি বেশি দিতে, ট্রেডিং। মেথড অফ পারচেজ, তুমি ইচ্ছাকৃত ভাবে যদি কিনো কোনো অ্যাসেট তাহলে ধরো এগুলো ট্রেডিং অলাই কিনবে, আর যদি উইলিং আনউইলিং আইবে কেউ গিফট দিছো উত্তরাধিকার সূত্রে পাইছো তার মানে এগুলো বেচলে ধরো এগুলো ক্যাপিটাল নিচ্ছে। প্রফিট মোটিভ ইনো ইম্পর্টেন্ট না, তুমি লাভ করো আর না না এগুলো ডাজন্ট ম্যাটার, ট্রেডিং যদি তুমি লসও করো আর যদি অন্য কোনো একটা ব্যাচ মিলে যায় ট্রেডিং ওর তাহলে ধরো এগুলো ট্রেডিং, লাভ করতে বুঝলে কোনো কথা না। ক্লিয়ার? এখন একটা বেজাল যেটা হইলো গিয়া আমরা অ্যাকাউন্টিং পারপাসে যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস যে প্রফিট বা করি আর ট্যাক্স লাগে যে প্রফিট দিই ওটা সেম নেই, বুঝলেন ব্যাপারটা? সো আমরা পয়লা ওই যে অ্যাকাউন্টিং প্রফিট যেটা আছে বা ইনকাম স্টেটমেন্ট আছে ওগুলো প্রফিট লই লই ওগুলো অ্যাডজাস্ট করিয়া কিছু জিনিস যোগ বিয়োগ করি করি আমরা ট্যাক্সেবল প্রফিট বানাই। সো এখন খুব ইম্পর্টেন্ট জিনিস আমার তুমি ঠান্ডা মাথায় বুঝো, সাইটটা অ্যাডজাস্টমেন্ট করি। ইনকাম নট ইনক্লুডেড ইন দ্য প্রফিট, আমার ইনকাম হারানির কথা আসলো বাট আমি ইনক্লুড করছি না ইনকাম।
এরপর তুমি লিখে অ্যালাউবল এক্সপেন্স। এখন নাও ইনকাম ইনক্লুডেড ইন দ্য অ্যাবাভ প্রফিট বাট নট অ্যালাউড বাই এইচএমআরসি। এইচএমআরসি এর পর ইনকাম তুমি ধরতে যাচ্ছে, আমি হারাচ্ছি প্রফিটের ভিতরে কিন্তু এখন ধরতে যাচ্ছে না, সো আমি মাইনাস দিলাম। আর আফটার লিখে এক্সপেন্স অ্যালাউড বাই এইচএমআরসি টু ডিডাক্ট বাট নট ডিডাক্টেড ফ্রম অ্যাবাভ প্রফিট। ইনকাম হইব ওয়েলাবল এক্সপেন্স হেডিং ওগুলো আন্ডারে দুইটা জিনিস আছে। ইনকাম হইব আগে ইনকাম কি দাও করছি এড করছি এখানে, ইগো হারাইছিলাম না। হ্যাঁ আর এখন ইনকাম হারাই দিছি বাট ইগো হারানির কথা না, ওটা লাগি আমরা ডি দেব মাইনাস করছি। আর এক্সপেন্স হারানির কথা বাট আমি হারাইছি না, ওটা লাগি ই মাইনাস করছি। তাহলে যেগুলো বার হইবে এফ ওটা হইলো কি ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট। সংক্ষেপে আমরা তার এটা হবো টিএটিপি, টিএটিপি ট্যাক্স অর টি অ্যাডজাস্টেড অর এ ট্রেডিং অর টি এফ অর প্রফিট অর পি টিএটিপি। হ্যাঁ অত লম্বা না আমরা তো রেগুলার আসতে না। এখন একটা একটা করে একটা লাইন আমরা দেখো, এক্সপেন্ডিচার নট অ্যালাউড বাই এইচএমআরসি, কোন কোন এক্সপেন্স নিয়ে বাদ দিতে যাচ্ছে না এইচএমআরসি, কই যাচ্ছে লিস্ট মাথা ধরা গেল। ডেপ্রিসিয়েশন লস অন ডিসপোজাল বোঝানোর কিছু নাই, ঘুরে হয়েছে বাদ দিতে যাচ্ছে না, বাদ দিতে যাচ্ছে না, দ্যাটস ইট। শেষ তুমি যদি থাকে ইনকাম স্টেটমেন্ট যোগ করে দিবে শেষ। ক্লিয়ার? সি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিছু এলায়েবল কিছু এলায়েবল নাই, তিনটা জিনিস খেয়াল রাখবে। তুমি যদি একটা পার্টসরে অ্যাসেট রিপ্লেস করো সেম টাইপ দিয়া, এগুলো ধরো এবার রিপেয়ার, বাট যদি আপগ্রেড দিয়া রিপ্লেস করো তাহলে পার্টস দিয়ে রিপেয়ার, আপগ্রেড করো যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সরি এলায়েবল নাই না। তো তোমার মনে করো 140 জিবি ১ টেরা হার্ড ডিস্ক আছে, তুমি ওগু বদলাইয়া ১ টেরা হার্ড ডিস্ক কিনছো, এগুলো রিপেয়ার মানে এলায়াবল। বাট তুমি যেবেলা 2 টেরা হার্ড ডিস্ক কিনে লিছো তখন এগুলো ইম্প্রুভমেন্ট হয়ে গেছে, এগুলো এলায়াবল। ঠিক আছে কিনার বাদে তুমি যদি কোনো একটা অ্যাসেট রিপেয়ার করো, এগুলো ফিট ফর ইউজ করা লাগে মানে ব্যবহার উপযোগী করা লাগে, তুমি যদি রিপেয়ার করো, আর রিপেয়ার ছাড়া যদি অ্যাসেট ইউজ করা না যায় মানে ধরো এগুলো তোমার ইম্প্রুভমেন্ট, কারণ রিপেয়ার ছাড়া তুমি অ্যাসেট ইউজ করতে পারবে না ইম্প্রুভমেন্ট, তখন এগুলো তুমি এলায়াবল না, এগুলো বাদ দিতে যাচ্ছে যোগ করা লাগবে প্রফিটেবল। আর যদি দেখা যায় তুমি রিপেয়ার করছো বাট রিপেয়ার ছাড়াও তুমি ইউজ করতে পারবে, তার মানে তুমি জাস্ট উইলিংলি করো, সো এই ক্ষেত্রে রিপেয়ারটা এলায়াবল এক্সপেন্স। ক্লিয়ার? ই রিকভারেবল ডেট রিটার্ন অফ গিভেন টু এমপ্লয়ি, এমপ্লয়ি যদি কোনো ডেট তো লোন দিছো এটা কাজে না তুমি খাটি লিছো, সো এগুলো এলায়াবল না, বাট কাস্টমারটা দিলে এগুলো এলায়াবল। ঠিক আছে আর ইরকল ডেট যদি রিকভার্ড হয় তুমি সবাই এক্সট্রা গুলো ওলা নিছে তারপর আগর চ্যাপ্টার গেলা দেশ ওলা। ক্লিয়ার? যদি ইরকল ডেট রিকভার করো ইগুলো এলাউবল ইনকাম, সো এগুলো আর কোনো অ্যাডজাস্ট করা লাগতো না। ওকে জায়গায় আমরা ইট ইন্টারেস্ট স্যালারি পেইড ওনার রে যদি দাও তাহলে এগু অ্যালাইবল না, এগু তো ড্রয়িং, সো এগুলো তুমি এক্সপেন্স ধরতে পারতে না, এগু যোগ করে নিবে। ক্লিয়ার? ওনার কোনো ফ্যামিলি মেম্বার রে নর্মাল এমপ্লয়ি থেকে যদি বেশি বেতন দাও, নর্মাল এমপ্লয়ি রে দিলে 1000 টাকা, এগুলো দিছো 1500 টাকা, সো এক্সেস যেটা 500 টাকা ওটা অ্যালাইবল না। ক্লিয়ার? নন ট্রেডিং পারপাসে যদি কোনো লোন লো এগুলো ইন্টারেস্ট অ্যালাইবল না, যেমন তুমি ব্যবসা নামে লোন লইছো, লোন লইছো লইয়া একটা জায়গা কিনছো, সো এগুলো তো ব্যবসার কাম না, সো এই ক্ষেত্রে লোন ইন্টারেস্টটা তুমি ব্যবসার এক্সপেন্স হিসেবে বাদ দিতে পারছো। তো ব্যবসা লাগে যদি লোন লো তাহলে কোনো সমস্যা না, এগুলো ইন্টারেস্ট বাদ দিতে পারবে। কোনো কার যদি বাড়ালো লিজ লো আর কারোর CO2 এমিশন 130 গ্রামের বেশি হয় তাহলে 15% কস্ট এলায়াবল নাই, না যোগ করা লাগবে 85% এলায়াবল আর কি। ট্যাক্স লেটে দেওয়া লাগে যদি কোনো পেনাল্টি বা ইন্টারেস্ট হয় এলাইবল না। ঠিক আছে রেন্ট লাইট হিট মোটর কার টেলিফোন এক্সপেন্স যদি ওনারে ইউজ করেন তাহলে এগুলো এলাইবল না। সো হয়তো দেখা গেল দোকানের উপরে ওনার তারা দোকানের আধা খান লইয়া, সো অর্ধেক কস্ট এলাইবল অর্ধেক কস্ট এলাইবল না, যতক্ষণ প্রাইভেট পোর্শন ততক্ষণ এলাইবল না। ঠিক আছে পলিটিক্যাল পার্টিরে যদি কোনো ডোনেশন দাও এলাইবল না, বড় চ্যারিটিরে কোনো ডোনেশন দিলে এলায়াবল নাই, স্মল চ্যারিটিরে লোকাল চ্যারিটিরে দিলে এলায়াবল, বাট লার্জ চ্যারিটিরে দিলে এলায়াবল নাই।
লার্জ চ্যারিটি দিয়ে দিলে অ্যালাউড নাই, স্মল বা লোকাল চ্যারিটি দিয়ে দিলে অ্যালাউড, বুঝছেন? সাবস্ক্রিপশন ট্রেড এমনি সাবস্ক্রিপশন অ্যালাউড নাই, বাট ব্যবসার সাবস্ক্রিপশন এগুলো অ্যালাউড। লিগাল প্রফেশনাল ফিজ ও হিউজ কেওস আছে। নর্মালি কোনো অ্যাসেট যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, ক্যাপিটাল আইটেম ল্যান্ড কিনরা জমিন কিনরা এগুলো লাগে, যদি কোনো লিগাল ফিজ দাও এগুলো অ্যালাউড নাই। নন ট্রেডিং অ্যাক্টিভিটিসও লাগে, ব্যবসার লগে রিলেটেড নাই, অন্য কোনো কেস হয়েছে বা উকিলদের ফিজ দিছো এগুলো তুমি ব্যবসার খরচও বাদ দিতে পারছেন, ঠিক আছে? যেমন নন কারেন্ট অ্যাসেট কিনা, শেয়ার ইস্যু করা, পার্টনারশিপ এগ্রিমেন্ট বানানি, পার্টনার গুলোর মাঝে মাইট হয়েছে, এখানে কেস লাগে দিতে পারা, ট্যাক্স কোনো ফাইলে কোনো সমস্যা হয়েছে, ফ্রডুলেন্ট তুমি ট্যাক্স ফাইল বানাইছো, এগুলা কোনো লিগাল ফিজ আইলে, প্রফেশনাল ফিজ আইলে, অ্যাকাউন্টেন্ট ফিজ আইলে এগুলো আইটেম। তবে তোমার যদি নন কারেন্ট অ্যাসেট প্রোটেক্টিং টাইটেল ডিড মালিকানা প্রোটেক্ট করা লাগে, তোমার কোনো লিগাল ফিজ আছে, সেটা তোমার অ্যাসেট লয়ে যাওয়ার কি, তুমি তার এগেনস্টে কেস করছো ব্যবসার অ্যাসেট, এই লিগাল ফি অ্যালাউড। চুক্তি ভঙ্গ হয়েছে, কাস্টমারের চুক্তি ভঙ্গ করছে, সাপ্লাইয়ারে করছে, এমপ্লয়ে করছে, কেস করো অ্যালাউড। কোনো লিজ লইছে 50 বছরের হোম লিজ রিনিউ করতে হয় অ্যালাউড। ডেট কালেকশন করতে হয়, অ্যাকাউন্টেন্সি ফি, অ্যাকাউন্টস প্রিপারেশন করা লাগে, ট্যাক্স রিটার্ন বানাই লাগে, এগুলো অ্যালাউড। লোন লইতে হয়, লোনের লাগে যে লিগাল কস্ট আছে এগুলো অ্যালাউড। কাস্টমার সাপ্লায়ার যদি কোনো এন্টারটেনমেন্ট করো, খাওয়া অ্যালাউড নাই, খাওয়া যায় না, বাট খরচ বাদ দিতে হয়। যদি গিফট করো কাস্টমারে, আগে বলছিলাম কি এন্টারটেনমেন্ট খাওয়া নিতে হবে, আর এখন গিফট, গিফট যদি করার অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হয় না, আন্দু গিফট করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, তাহলে এগুলো অ্যালাউড নাই, ঠিক আছে? আবার 50 পাউন্ডের যদি বেশি অ্যাডভার্টাইজমেন্ট পারপাস হয়েছে, বাট 50 পাউন্ডের বেশি হয়ে গেছে প্রত্যেক মাস চলে দিছো, তাও অ্যালাউড বলে। যেমন তুমি মগ একটা দিছো, তোমার ব্যবসার নাম লেখিয়া 50 পাউন্ডের বেশি হয়ে গেছে, অ্যালাউড বলে। 25 পাউন্ডের কমও যদিও হয়, তবে সমস্যা হলো কি, ফুড ড্রিঙ্ক টোবাকো ভাউচার এই সাইডটা জিনিস দিলে আবার অ্যালাউড বলে, 50 পাউন্ডের কম হইলেও অ্যালাউড বলে, অ্যাডভার্টাইজমেন্ট হইলেও অ্যালাউড বলে। তাহলে অ্যালাউড হইব কোন সময়, অ্যাডভার্টাইজমেন্ট হইতে হইব, 50 পাউন্ডের কম হইতে হইব, খানি ফানিও তামাক জাত দ্রব্য ভাউচার হইতে পারত না, কোনো স্যাম্পল গিফট যদি দাও অ্যাডভার্টাইজমেন্ট পারপাস লাগে, তাহলে এগুলো অ্যালাউড, ঠিক আছে? ফাইন, এমপ্লয়ি যদি কোনো ফাইন দেয় এগুলো অ্যালাউড, বাট মালিককে কোনো ফাইন দিলে পার্কিং ফাইন এগুলো অ্যালাউড নাই, মালিককে বা ডিরেক্টরে, ইম্পর্টেন্ট কিন্তু কিতা লাগে, কারণ এটা সিমিলার, একটা অ্যালাউড একটা অ্যালাউড নাই। ইলিগাল পেমেন্ট ঘুষ টুষ ইত্যাদি দিলে অ্যালাউড নাই, শর্ট লিজার প্রিমিয়াম এগু অ্যালাউড নাই, ক্লিয়ার? তাকে রিডিং করা, কিছু কিছু জিনিস ডাইরেক্ট হয়ে দিয়েছে ওগুলো অ্যালাউড, ও লিস্ট এ বি সি ডি ই এফ ই কে এগুলো দেখে লিবে, মানে লাস্টের টাইম বুঝেই কে এটা প্রি ট্রেডিং এক্সপেন্ডিচার ইনকার 7 ইয়ার বিফোর কমেন্সমেন্ট অফ বিজনেস। অনেক সময় ব্যবসা শুরুর আগে কিছু খরচ করা লাগে, সো ব্যবসা তো শুরু হয়েছে না, তুমি কিলা বাদ দিতে হয়, সো ব্যবসা শুরুর 7 বছর আগ পর্যন্ত যদি কোনো খরচ করো, তো ব্যবসার ফলে দিন কোনো খরচ ধরে একবার দিলেই দেয়, ঠিক আছে? সো আমি 2017 ব্যবসা শুরু করছি, 2010 পর্যন্ত যা খরচ করবো ব্যবসা রিলেটেড, 2010-এর ফলে দিন করে এক্সপেন্স হিসেবে বাদ দিলেই, ঠিক আছে? এখন দেখি অ্যালায়াবল ইনকাম নট ইনক্লুডেড ইন দ্য অ্যাকাউন্টিং প্রফিট 3.3, মানে তারা কর হারানোর হতা, বাট আমি হারাইছি না। তারা নিয়ম হইলে কি, মালিকে যদি কোনো মাল নেন, গুডস নেন, তাহলে এই গুড যে সেলিং প্রাইস ওগুলো তুমি অ্যাকাউন্টস হারাইতে, সো নর্মালি মালিকে মাল নিলে কিতা পারে আইতার খাতা তুলে না, নাহলে যত টাকা দিয়ে নিচে মাল কিনছে অত টাকা ডেবিট করে বেড়াই দেয়, কমাইলে পার্চেস কমাইলে, তো 10 টাকার মাল 10 টাকা, তারা করেন যে না 10 টাকার মাল 10 টাকা কিতা হলো না, 10 টাকার মাল তুমি যদি 15 টাকা পেয়েছো, তাহলে অ্যাকাউন্টস ইনকাম হয়ে 15 টাকা আরো, সেটা দুইটা টাইপসের জিনিস হয়, যদি হ্যাঁ কিছু তুলে না, তাহলে এগুলো সেলিং প্রাইসটা তুমি যোগ করে দিবে, আর হ্যাঁ যদি অলরেডি কস্ট তুলিলে, তাহলে যত টাকা প্রফিট অত টাকা তুমি যোগ করে দিবে, ক্লিয়ার? এখন আর কিছু জিনিস ইনকাম হারাইল দেখে অ্যাকাউন্টিং প্রফিট হবে, আর ট্যাক্সে এগুলো এলাও করে না, যেমন ইন্টারেস্ট ডিভিডেন্ড, ইন্টারেস্ট ডিভিডেন্ড আমরা দেখলাম যে আলাদা সেভিং ইনকাম ডিভিডেন্ড ইনকাম হয়ে যায়, সো এগুলো তুমি ট্রেডিং ইনকাম হারাই দেওয়া, প্রপার্টি ইনকামটা তুমি ট্রেডিং হারাই দেওয়া, প্রফিট অন ডিসপোজাল ট্রেডিং হারাই দেওয়া, এক্সেম্পট ইনকাম যেমন ট্যাক্স ওভার পেড, ট্যাক্স এর উপরে যে ইন্টারেস্ট, এগুলো এক্সেম্পট ইনকাম, এগুলো যদি ট্রেডিং ইনকাম হামাই যায়, তাহলে এগুলো তুমি বাদ করে দিতে হইবে, ক্লিয়ার? S6 P6 ও একটা সমস্যা, ইনফরমেশন ওভারলোড হয়ে গেলে,
জোতালাই করার পরিমাণ প্রচুর বাড়ানো লাগবে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। মাকা ফিজে হয়ে গেছে, ওকে। এখন ট্যাক্স অথরিটি কিছু এক্সপেন্স দেয়, এলাও করে, যেগুলো আমরা বাদ দিই না। এটা হলো ক্যাপিটাল অ্যালাউন্স, ডেপ্রিসিয়েশন বদলা দেয় আর কি, এগুলো আলাদা করা লাগে। ওনারে যদি, তার আগে বুঝলাম যে ওনারে যদি ব্যবসা থাকে তাহলে খরচ এলাইবল নাই, আর এখন কইরাম ওনারে যদি তার বাড়ি ইউজ করে, ব্যবসার কাম বাড়ি দিয়া করছে, তাহলে বাড়ি ভাড়া, টেলিফোন বিল বা অন্য যেটা খরচ আছে এগুলোর একটা অংশ হ্যাঁ এক্সপেন্স হিসেবে বাদ দিতে পারবো। ঠিক আছে, ইউকে বা এটা দেশে একটা সময় কিতাব গিয়া তারা যদি কোনো জিনিস লিজ দেয়, তাহলে একটা জিনিস দেয় প্রিমিয়াম, এককালীন একটা দেখা দেয়, তারপরে মাসে মাসে এটা বাড়া দেয়, বুঝলেন? সো প্রিমিয়ামটা আগে বুঝলাম ফুল অ্যামাউন্টটা কিতা এলায়েবল কস্ট না, তো প্রিমিয়ামের একটা অংশ এলায়েবল। ফলে যেমন প্রিমিয়াম কত দিছি, ঠিক আছে, মনে করো 50,000 টাকা প্রিমিয়াম, এর বাদে প্রিমিয়াম ইন্টু 2% ইন্টু এন মাইনাস ওয়ান বাহর, এন হইলে কত বছর লাগে লিজ দইছি, দিয়ালে বি মাইনাস দিয়ালে যেগু সি, সি হইলে কি ল্যান্ডলর্ড লাগে ইনকাম, সি রে ভাগ দিমু এন দিয়া যত বছর লাগে, 20 বছর হইলে 20 ভাগ দিমু, তাহলে যে গইব গইলে কি পার বছরের এক্সপেন্স, ওপরে আমরা এক্সপেন্স হিসেবে মাইনাস দিব, এগুলো নরমালি মাইনাস তো হয় না, এগুলো ট্যাক্স পারপাসে মাইনাস দিব। ক্লিয়ার? ওখানে একটা ইলাস্ট্রেশন ওয়ান আছে, আমি চেষ্টা করছি যত ধরনের জিনিস হারানি যায় আর কি, হিউজ সাইড পিসের হারাইয়া আমি একটা অঙ্ক বানাইছি যাতে তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়। সো এগুলো তো ওয়ার্কিং টু ওয়ার্কিং করিয়া দেওয়া আছে আজকে, তোমার তাও কালকে ইনশাল্লাহ আমরা